الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته দশম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমিও তোমাদের দোয়ার বরকতে আল্লাহর মেহেরবানিতে ভালো আছি কয়েকদিন গ্যাপ হয়ে গেল আমি তোমাদের ক্লাস নেটের কারণে পোস্ট করতে পারি নাই তো আলহামদুলিল্লাহ আজকে আমি ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের উচ্চতর গণিতের ভেক্টরের উপর একটা বা দুটো সমস্যার সমাধান করব আমরা সৃজনশীল তো প্রথমত আমি তোমাদেরকে ভেক্টর সম্বন্ধে একটু প্রাথমিক ধারণা দিতে চাই যেটা তোমরা হয়তো মানে সায়েন্সের যেহেতু তোমরা ফিজিক্সও পড়েছো ভেক্টর কী জিনিস স্কেলার রাশি ভেক্টর রাশি এগুলো তোমরা শিখেছ তবু বলি স্কেলার রাশি হচ্ছে যে রাশির মান শুধু মান জানলেই চলবে সেটাকে আমরা স্কেলার রাশি বলি আর ভেক্টর রাশি হচ্ছে হলো যে যেই মান রাশির মান জানতে হলে আমাদের মান এবং দিক উভয়টাই লাগবে এটা হচ্ছে ভেক্টর রাশি এটা তোমরা জানো তো আমরা একটু ভেক্টরের গানে সৃজনশীল সমস্যা সমাধান করার আগে আমরা একটু যেই জিনিসটা প্রয়োজন হবে সেই জিনিসটা নিয়ে আমি তোমাদের একটু আগে প্রাথমিক ধারণা দিচ্ছি সেটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো শিক্ষার্থীরা আমি তোমাদের প্রথমে একটু ধারণা দিচ্ছি যে তোমাদের ভেক্টর যুগটা কি এবং ভেক্টর যুগের ত্রিভুজ ভিধি কি তুমি এখানে এই চিত্রটার দিকে তাকিয়ে দেখো যে আমরা আগে বলেছি যে ইউ একটা ভেক্টর তাকে আমরা এ বি রেখা দ্বারা সূচিত করছি তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে এ বি শুধু বললে হবে না এ থেকে বি এর দিকে এটাই হচ্ছে ভেক্টরের বৈশিষ্ট্য যে আমরা এ থেকে এ বি বলতে এ থেকে বি এর দিকে চিহ্নটা দিতে হবে ভেক্টরের জন্য তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ একটা ভেক্টর ভি একটা ভেক্টর তাহলে দেখো এখানে ইউ ভেক্টরের ধারকটাকে হচ্ছে এ বি আর ভি ভেক্টর এর ধারকটাকে হচ্ছে বিসি তাহলে এই এ বি ইউ ভেক্টর এবং ভি ভেক্টর এরা সমান্তরাল নয় অসমান্তরাল সমান্তরাল হলে কিন্তু একটা আরেকটাকে সেট করতো না তাহলে ত্রিভুজবিধি যদি আমরা যদি ভেক্টর ভেক্টরের যুগবিধিটা যুগ বলতে চাই যুগ বলতে কী বুঝি অর্থাৎ এই ভেক্টরের একটা ভেক্টরের প্রান্তবিন্দু অপর ভেক্টরের হবে আদিবিন্দু এখানে খেয়াল করে দেখো আমাদের ইউ ভেক্টরের প্রান্তবিন্দু হচ্ছে বি আর এই ভি ভেক্টরের প্রান্তবিন্দুটা হচ্ছে আদিবিন্দু হচ্ছে বি তাহলে একটা ভেক্টরের প্রান্তবিন্দু যদি আরেকটা ভেক্টরের আদিবিন্দু হয় তাহলে তাদের যোগফল ভেক্টরটাকে আমরা ইউ প্লাস বি দ্বারা বোঝাবো যার দিক যার সূচিত রেখা হচ্ছে ধারক রেখা হচ্ছে প্রথম তার আদিবিন্দু হবে প্রথম ভেক্টরের আদিবিন্দু তার প্রান্তবিন্দু হবে শেষ ভেক্টরের প্রান্তবিন্দু এটাই হচ্ছে আমাদের সংযোগটা দুইটা ভেক্টরের সংযোগ বলতে ইউ এবং বি দুইটা ভেক্টরের সংযোগ ভেক্টর ইউ প্লাস বি এর আদিবিন্দু হবে প্রথম ভেক্টরের আদিবিন্দু আর প্রান্তবিন্দু হবে শেষ ভেক্টরের প্রান্তবিন্দু এটা হলো আমার যুগের কথা এখন ত্রিভুজ ভিত্তিটা কি যেহেতু ইউ এবং বি দুইটা ভেক্টর সমান্তরাল না অসমান্তরাল তাহলে অবশ্যই তারা একটা আরেকটাকে ছেদ করবে তাহলে এখানে দেখো বি বিন্দুতে ছেদ করেছে বি বিন্দুতে ছেদ করার ফলে যেহেতু তারা সমান্তরাল না এই জন্য এই দুইটা ভেক্টর আর তাদের যোগফল ভেক্টর এই তিনটা ভেক্টর দ্বারা একটা ত্রিভুজ গঠিত হয়েছে ইউ ভি আর তাদের যোগফল ভেক্টর ইউ প্লাস বি এই তিনটা ভেক্টর দ্বারা একটা ত্রিভুজ গঠিত হয়েছে বলে এটা বলা হয় ভেক্টর যুগের ত্রিভুজবিধি তাহলে এখানে নির্দেশনাটা দেখো আমাদের এ বি সি কিন্তু এইখানে কিন্তু সি এ না এটা বলতে হবে এ সি অর্থাৎ প্রথম ভেক্টরের আদিবিন্দু শেষ ভেক্টরের প্রথম ভেক্টরের আদিবিন্দু হবে ওই যোগফল ভেক্টরের আদিবিন্দু আর শেষ ভেক্টরের প্রান্তবিন্দু হবে যোগফল ভেক্টরের প্রান্তবিন্দু তাহলে নির্দেশনাটা কী হচ্ছে দেখো এ থেকে বি বি থেকে সি এইভাবে না উল্টা দিকে হচ্ছে সি এ না সি এ হবে না কিন্তু তাহলে এ প্লাস এ বি প্লাস বি সি
ইকুয়াল টু হবে এস। এটাই হচ্ছে আমাদের ভেক্টর যুগের ত্রিভুজবিধি। এই ত্রিভুজবিধিটা কিন্তু আমাদের আমাদের গাণিতিক সমস্যায় লাগবে, আমরা যে সমস্যাগুলো আলোচনা করবো সেটাতে লাগবে। আরেকটা জিনিস আমি তোমাদের শেখাতে চাচ্ছি, যেটা হলো আরেকটা জিনিস আমাদের লাগবে যে দুইটা ভেক্টরের ধারক রেখা, যেমন এই যে একটা ভেক্টর, এই একটা ভেক্টর, ইউ ভেক্টরের ধারক রেখা এবি, ভি ভেক্টরের ধারক রেখা বি সি। কথাটা বলছে যে দুইটি ভেক্টরের ধারক রেখা, অর্থাৎ ধারকটাকে বলতে ভেক্টরটাকে আমরা যেই রেখা দ্বারা সূচিত করব, নির্দেশিত করব, যদি ভেক্টরের ধারক রেখা অভিন্ন, অভিন্ন মানে এক, বা সমান্তরাল হলে এদের একটি অপরটির সংখ্যা গুণিতক হবে, অর্থাৎ স্কেলার গুণিতক। যেমন এ ইউ একটা ভেক্টর, ভি একটা ভেক্টর, তাহলে একটা আরেকটার স্কেলার গুণিতক বলতে ইউ ইকুয়াল টু টু এস বি, ইউ ইকুয়াল টু থ্রাইস বি, অথবা ইউ ইকুয়াল টু হাফ অফ বি। তাহলে একটা আরেকটার স্কেলার গুণিতক যদি হয়, তাহলে ওই ভেক্টর দুইটার ধারক রেখা দুইটা সম্ভাবনা আছে, একটা হচ্ছে কী হতে পারে, সমান্তরাল হতে পারে, অথবা একই হতে পারে, দুইটা সম্ভাবনা আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি দুইটি ভেক্টর একটি অপরটির সংখ্যা গুণিতক হলে এদের ধারক রেখা দ্বয় একই অথবা সমান্তরাল বলে। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা, এই কথাটা আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, এটা সূত্রের মতো। আরেকটা জিনিস আমাদের এখানে কাজে লাগবে হলো অবস্থান ভেক্টরটা কি। অবস্থান ভেক্টর বলতে তার অবস্থান নির্দেশ করছে কোথায়। তো অবস্থান নির্দেশিত করতে হলে আমাদের একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে, যেমন আমরা এখানে দেখাচ্ছি ও একটা বিন্দু, পি একটা বিন্দু, তাহলে ও বিন্দু হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, এই সমতলে আরেকটা বিন্দু হচ্ছে পি, তাহলে এই পি বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আমরা ও এর সাপেক্ষে বলবো ও পি। তাহলে দুই একটা সমতলে যদি আমাদের একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে বা প্রেক্ষিতে ওই বিন্দুর অবস্থানটা কোথায় সেটা আমরা বলছি, ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থানটা হচ্ছে কোথায়, ও থেকে পি পর্যন্ত ওপি, এই পি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা ওপি দ্বারা সূচিত করি। কথাটা আমরা কীভাবে বলবো, চিত্রে ওপিকে, এই ওপিকে ও বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়, তাহলে ও বিন্দুটাকে বলা হয় ভেক্টর মূল বিন্দু, তাহলে অবস্থান ভেক্টরটাও কিন্তু আমাদের কাজে লাগবে। অবস্থান ভেক্টরের একটা যদি একই সমতলে একটা নির্দিষ্ট বিন্দুর প্রেক্ষিতে দুটা বিন্দু হয়, তাহলে এক্ষেত্রে আমরা কী জানতে, দেখো এইখানে খেয়াল করে দেখো, ও নির্দিষ্ট বিন্দু, এর প্রেক্ষিতে এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ, তাকে আমরা এ দ্বারা সূচিত করছি, ও এর প্রেক্ষিতে বি বিন্দুর অবস্থান ভেক্টর ও বি, সেটাকে আমরা বি দ্বারা সূচিত করছি, তাহলে আমরা বলতে পারছি যে ও বিন্দুর প্রেক্ষিতে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ, আর ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি, কিন্তু ধারক রেখাটা হচ্ছে ও এ আর হলো ও বি। এখানে আমরা বলতে চাচ্ছি দুইটি বিন্দুর অবস্থান ভেক্টর জানা থাকলে তাদের সংযোগ রেখাংশ দ্বারা সূচিত ভেক্টরই ওই ভেক্টর দ্বয়ের প্রান্তবিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ, ভেক্টর দ্বয়ের প্রান্তবিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ করে পাওয়া যায়। এটা কি, এই বিন্দুর, এ বিন্দুর অবস্থান ভেক্টর আমরা পেলাম কি এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর পেলাম কি বি, তাহলে এ বি ভেক্টরের অবস্থান ভেক্টরটা কি হবে, দুইটা রেখাংশ, যেই দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর আমরা জানলাম তাদের সংযোগ রেখার দ্বারা সূচিত ভেক্টরের অবস্থান ভেক্টরটা কি হবে, তাহলে এ থেকে বি, তাহলে এ বি এর অবস্থান ভেক্টর হচ্ছে দেখো বি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ এ বিন্দুর অবস্থান ভেক্টর। এখন আমি যদি বলতাম বি এটা কি বি এ, তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে বাদ হতো বি বিন্দুর অবস্থান ভেক্টর। এটা হলো আমাদের, এই জিনিসটা আমাদের কাজে লাগবে। এখন আমরা যদি একটা গাণিতিক সমস্যা যাই, এটা তোমাদের একটা প্রাথমিক ধারণা দিলাম, এখন আমরা একটা গাণিতিক সমস্যায় যাব। আমাদের সৃজনশীলটা আমরা একটু লক্ষ্য করি, সৃজনশীলটা কী বলেছে এখানে দেখো, আমাদের একটা সৃজনশীল দেয়া আছে এখানে, এখানে আমাদের সৃজনশীলটা দেওয়া আছে, দেখো একটা সৃজনশীলে
ত্রিভুজ এ বি সি এর এ বি ও এ সি বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই, এই হলো আমাদের উদ্দীপকের কথা একটা ত্রিভুজের। এখন আমাদের এখানে দেখো প্রথমেই বলছে ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ও বি হলে চিহ্নিত চিত্র সহ এ বিকে এ ও বি এর মাধ্যমে প্রকাশ করে। একটু আগে আমি তোমাদের যে কথাটা বলেছিলাম যে দুইটা ও বিন্দুর সাপেক্ষে একই সমতলে দেখো এ আর বি দুইটা বিন্দু, তাহলে দেখো এখানে এ বির কথা বলেছে। একটু আগে আমরা যেটা বুঝালাম জিনিসটা আসলে তাই। দেখো আমাদের খ নম্বরে বলছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে বি ডি ই সমান্তরাল বি সি। ডি কি? ওই যে ডি দুইটা ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে ই, তাহলে ডি ই বলতে তাদের সংযোগ রেখাটা কি হবে তৃতীয় বাহুর সমান্তরাল। এটা আমরা জেনারেল ম্যাথেও শিখেছি যে দুইটা বিন্দুর দুইটা একটা ত্রিভুজের দুইটা যে কোনো দুইটা বিন্দুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল হয়, এটা আমরা ভেক্টরের সাহায্যে প্রমাণ করবো এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। এটা কিন্তু আমাদের উপপাদ্য 15 জেনারেল ম্যাথে এটা আমরা জানার কথা, আমরা জানি। এটা আমরা ভেক্টরের সাহায্যে দেখাবো এই প্রমাণটা। দ্বিতীয়টাতে বলা হয়েছে বিডি ও সিই এর মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন হলে, বিডি ও সিই এর মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এইখানে আমাদের একটা বিডি বিডি এবং সিই এর মধ্যবিন্দু, অর্থাৎ আমরা এটা চিত্র ডাকলে আমরা বুঝতে পারবো। তাহলে বলছে যে এম ও এন এর মানে বিডি এবং সি দুইটা রেখা একটা চতুর্ভুজের বা ট্রাপিজিয়াম যাই হবে, তাদের মধ্যবিন্দু দুইটা বলছে বিপরীত বাহুর মধ্যবিন্দু এম ও এন। এখন ভেক্টরের সাহায্যে আমাকে প্রমাণ করতে বলছে মধ্যবিন্দু দুইটার সংযোগ রেখা আর অপর দুইটা ডিই এবং বিসি এরা সমান্তরাল হবে এবং এম এন ওই মধ্যবিন্দুর সংযোগ রেখা এম এনটা হাফ অফ ওই বাহু দুইটার যোগফলের সমান হবে। আমরা দেখি তাহলে সৃজনশীলটা। এখন ক নম্বর প্রশ্নের উত্তর যদি আমরা দিতে যাই তাহলে দেখো আমরা এখানে চিত্রটা এঁকেছি, তারা যেহেতু বলেছে যে আমাদের চিত্রে বলা হয়েছে যে এ বি সি চিত্রের দিকে আমরা যদি তাকাই তাহলে এ বিন্দু ও বিন্দুর সাপেক্ষে এর একটা এ বিন্দুর অবস্থান ভেক্টর আর বি বিন্দুর অবস্থান ভেক্টর আমাদের বলে দিয়েছে এ আর বি। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর পেলাম এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর পেলাম বি, আমরা চিত্রে দেখালাম। এখানে ও বিন্দু সাপেক্ষে একই সমতলে এ এবং বি দুইটি বিন্দু, তাহলে ও এ আর ও বি আমরা যোগ করলাম, তাহলে ও এটা কী হলো, ও এ ভেক্টরটা হচ্ছে ও বিন্দু সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর, আর এ বিটা কী হচ্ছে, এ বি হচ্ছে সরি ও বিটা হচ্ছে হলো ও বিন্দুর সাপেক্ষে, ও বি কিন্তু একটা ভেক্টর, এ ভেক্টরটা হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাইলে আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা তাইলে চিত্র থেকে কি পাচ্ছি, ও এর সমান হচ্ছে অবস্থান ভেক্টর আমরা পেলাম ও এ আরেকটা পেলাম ও বি, কিন্তু প্রশ্নে আমাদের বলে দিয়েছে এ এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ আর বি। তাহলে আমরা চিত্র থেকে পাচ্ছি এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ আর বি বিন্দুর অবস্থান ভেক্টর ও বি, আর আমাদের বলে দিয়েছে তারা প্রশ্নে এ আর বি বিন্দুর অবস্থান ভেক্টর এ আর বি। তাহলে আমরা দেখো বলছি প্রশ্ন মতে ও এ সমান এ, ও বি সমান বি, এটা আমরা সংজ্ঞাতেও আলোচনা করেছি। তাহলে এখন খেয়াল করো তো এ অবস্থান ভেক্টর বিন্দু দুইটা যদি আমরা যোগ করি এ আর বি তাহলে এ বি রেখা পাবো। তাহলে এইখানে আমরা যদি ত্রিভুজ তৈরি হয়ে গেল ও এ বি, দেখো ও এ ও এ বি এই হচ্ছে আমাদের ত্রিভুজটা। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা যে ভেক্টর যুগের ত্রিভুজ বিধিটা বললাম, দেখো তো এটা নির্দেশনা ও থেকে এ, এ থেকে বি, কিন্তু এটা হচ্ছে দেখো
এই দুইটা ভেক্টরের নির্দেশনা এর আদিবিন্দু, এই ভেক্টর আদিবিন্দু আর এই ভেক্টরের প্রান্তবিন্দু। তাহলে ও এ এ বি এই দুটো যোগ করলে আমাদের হবে ও বি। তাহলে ভেক্টর যুগে ত্রিভুজ বিদ্যুৎ নেব তাই বলছিলাম নির্দেশনা লিখল। তাহলে ও এ বি ত্রিভুজ থেকে আমরা ভেক্টর যুগে ত্রিভুজ বিধি অনুসারে পাই ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বি। চিত্র দিকে আবার একটু খেয়াল করো, নির্দেশনাটা দেখো ও এ ও বি, ও এ ও এ এ বি, এটা কিন্তু উল্টা দিকে হবে, ও এ ও এটা এইভাবে যাচ্ছে কিন্তু এটা যাবে উল্টো দিকে মুখোমুখি। তাহলে এটা হচ্ছে ও বি। এই যে ভেক্টর যুগে ত্রিভুজ বিধি অনুযায়ী আমরা পাইলাম ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বি। তাহলে ও এর মান আমরা পেয়েছি এ আর ও বির মান পেয়েছি বি। তাহলে এ প্লাস এ বি ইকুয়াল টু বি, তাহলে আমরা এ বি ইকুয়াল টু পক্ষান্তরিত করলে বি মাইনাস এ হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং এ বি কে ও বি এর মাধ্যমে, এ ও বি এর মাধ্যমে প্রকাশ করা হলো। এটা আমাদের ক নম্বরের অ্যান্সার হয়ে গেল। এখন খ নম্বরটা যেটা বলেছে দেখো, খ নম্বরে বলা হয়েছে হলো যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। শিক্ষার্থীরা এটা আমরা শিখেছি জেনারেল ম্যাথে, জ্যামিতিতে আমরা এটা স্বাভাবিক শিখেছিলাম, কিন্তু ভেক্টরের সাহায্যে আমরা এটা কীভাবে প্রমাণ করব। তাহলে আমরা একটা তথ্যের ভিত্তিতে চিত্রটা আঁকলাম। দেখো চিত্রটা হচ্ছে আমাদের এ বি সি চিত্র, খুব খেয়াল করো এ বি সি যদি আমাদের চিত্রটা ইয়েটা হয় এ বি সি, এ বি হচ্ছে ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। আমাদের বলছে ত্রিভুজ এ বি সি এর দেওয়া আছে, ত্রিভুজ এ বি সি এর এ বি এবং এ সি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি আর ই। দেখো আমরা এ বি সি ত্রিভুজের এ বির মধ্যবিন্দু নিয়েছি ডি আর এ সি এর মধ্যবিন্দু হয়েছে ই। তাহলে ডি ই যোগ করলে আমরা ডি ডি ই রেখা পেলাম। এখন আমাদের এই ডি ইটা সংযোগ রেখাটা প্রমাণ করতে হবে যে এটার সমান্তরাল, এবং প্রমাণ করতে হবে এটা দৈর্ঘ্যে তার অর্ধেক। তাহলে আমরা দেখো প্রমাণ করতে হবে যে ডিই সমান হাফ অফ বিসি। এখন প্রমাণে গিয়ে দেখো আমরা যে ছোট্ট ত্রিভুজটা পেলাম, আগেই বলেছি ত্রিভুজ ভেক্টর যুগের ত্রিভুজ ভিত্তিটা আমাদের খুব মনে রাখতে হবে। এখানে নির্দেশনা দেখো তো এ বি এ ডি ই, দেখো এ থেকে ডি, ডি থেকে ই, এটা কিন্তু উল্টো। তাহলে আমাদের কী হবে যেটা একই ক্রমে তাদের যোগফল হবে উল্টোটার সমান। তাহলে দেখো আমরা এখানে এ ডি ই ত্রিভুজ থেকে কী বলতে পারি, ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে এ ডি প্লাস ডি ই সমান হবে এ ই, উল্টার দিকে। এটা খুব খেয়াল করতে হবে, ভেক্টর বিধির ত্রিভুজ বিধিটা খুব ভালো করে শিখতে হবে। তাহলে আমরা এখানে এই কথাটাই বলছি দেখো যে ত্রিভুজ এ ডি ই থেকে ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে পাই কী, পাই এ ডি প্লাস ডি ই ইকুয়াল টু এ ই। এখন আমাদের কিন্তু এখানে হচ্ছে ডিই আর বিসি, এই দুইটাকে আমাদের ই করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, অর্থাৎ এদের মান এদেরকে আমরা খুঁজে বের করতে হবে। তাহলে এখানে ডিই আছে, ডিই বামে রাখে এ ডিকে আমরা পক্ষান্তর করে ডানে নিয়ে গেলাম। তাহলে আমাদের এখানে কি হচ্ছে ডিই ইকুয়াল টু হচ্ছে এ ই প্লাস মাইনাস এ ডি। তাহলে এখন আমরা যদি এটাকে একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখি, আমাদের প্রয়োজনে আমরা এটাকে ই লাগাবো। দেখো আমরা এখানে একটা এটাকে একটা সমীকরণ নাম্বার দিয়ে দিলাম ডিই ইকুয়াল টু এ ই মাইনাস এ ডি, এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো ত্রিভুজটার দিকে তাকিয়ে দেখো, এখন ফুল ত্রিভুজে যাবো আমরা, এ বি সি ত্রিভুজে যদি যাই তাহলে এখানেও খেয়াল করে দেখো এ বি সি ত্রিভুজের এই যে এ বি বি সি দেখো একই ক্রমে এদিক থেকে এসে এদিকে, কিন্তু সি থেকে ই না কিন্তু উল্টো। তাহলে এখানে আমরা এই এ বি সি ত্রিভুজ থেকে ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুযায়ী পাবো, দেখো তো এই দুইটা এ বি আর বি সি একই ক্রমে, এদের যোগফল হবে বিপরীত ক্রমে এ সি। তাহলে আমরা দেখো এখানে কী লিখেছি, আবার আবার ত্রিভুজ এ বি সি থেকে ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে পাই
এ বি প্লাস বি সি ইকুয়াল টু এসি। খুব সাবধানে, দিক নির্দেশনা কিন্তু এটা ভেক্টর চিহ্ন না থাকলে কিন্তু কেটে জিরো হয়ে যাবে, চিত্রও কিন্তু দিক নির্দেশনা সঠিক থাকতে হবে, ভেক্টরে কিন্তু এটা মেন জিনিস মনে রাখতে হবে। তাহলে এখন আমাদের দরকার হবে বিসি, তাহলে বিসি সমান হচ্ছে এসি ইকুয়াল মাইনাস এবি। তাহলে আমরা এখন কী পাই দেখো তো, এসি কি, এসি হচ্ছে চিত্রের দিকে তাকাও, এসি এসিটা হচ্ছে যেহেতু ই হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এ ই ইসি যোগ করলে হবে এসি, তাহলে এসিটা হচ্ছে টু ইন্টু এ ই। তাহলে আমরা দেখো টু ইন্টু এ ই করলাম, কেন আনলাম এ ইটা, ওই যে আমাদের এক নম্বর সমীকরণ হয় এ এ ই আর হচ্ছে এ ডি, আমরা বিসির সাথে ডি বিসির সাথে ডি ই এর সম্পর্ক করব, এই জন্য এদেরকে আমরা এইখান থেকে আমরা ডি ই আনার চেষ্টা করছি। তাহলে এসি থেকে আমরা পাচ্ছি টু ইন্টু এ ই, যেহেতু ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। ঠিক একইভাবে এ ডিটা কি, এ ডি থেকে এ বি থেকে আমরা এ ডিতে আসব, তাহলে এ ডি হবে এ বির দুইটা এ ডি সমান হবে এ বি, যেহেতু ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে আমরা বলছি দেখো টু ইন্টু এ ই মাইনাস টু ইন্টু এ বি, আমরা সাইড নোট বলে দিয়েছি, যেহেতু যেহেতু এ বি এবং এসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই ডি ও ই, এ বি এবং এসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি আর ই বলে, এ বি ইকুয়াল টু টু এ ডি আর এসি ইকুয়াল টু টু এ ই, এই মান বসালাম। তাহলে এখন টু কমন নিলে দেখো এ ই মাইনাস এ ডি, ওই যে এক নম্বরের দিকে তাকাও, এই যে এ ই মাইনাস এ ডি ইকুয়াল টু আমরা ডি, এই যে এখানে আমরা বসাই দিলাম ডি ই। তাহলে আমরা এখানে কি পেলাম, আমার যেহেতু প্রশ্নে আছে ডি ই সমান দেখাইতে হবে বিসির কথা, তাহলে আমরা ডি এটা যদি আমরা টু এস ডি ই সমান বিসি পেলাম, তাহলে ডি ই সমান হচ্ছে হাফ অফ বিসি। তাহলে একটা কথা মানে দ্রষ্টব্য বলেছিলাম যে দুইটা ভেক্টর যদি একে অপরের স্কেলার গুণিতক হয়, বলেছি প্রথমেই এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, দুইটা ভেক্টর যদি একটা অপরটা স্কেলার গুণিতক হয়, তাহলে এদের ধারক রেখা হয় একই হবে অথবা কি হবে সমান্তরাল হবে। কিন্তু আমাদের এখানে চিত্রের দিকে তাকিয়ে দেখো তো, এই যে চিত্রের দিকে তাকাও তো, চিত্রের দিকে কি ডিই আর বিসি কি একই, একই না। তাহলে আমাদের শর্ত দুটো, একটা হচ্ছে হয় তারা এক হবে অথবা সমান্তরাল হবে, তাহলে যেহেতু এরা স্কেলার গুণিতক কিন্তু এরা কি হচ্ছে সমান না, এটা আরেকটা সমান না, তাহলে আমরা বলতে পারবো একই না, তাহলে বলতে পারবো এদের ধারক রেখা দুইটা কি হচ্ছে সমান্তরাল, অর্থাৎ ডি সমান্তরাল বিসি। আর এটাকে স্কেলার করতে হলে আমাকে একটা মড চিহ্ন দিতে হয়, যেমন ধরো এইখানে এই দেখো এটাকে স্কেলার চিহ্ন দিলে আমরা পাইলাম এটাকে মড, মড দিয়ে স্কেলারটা উঠাইতে হয়, আর সরি ভেক্টর স্কেলার করার জন্য ভেক্টরকে মড চিহ্ন দিতে হয়, এই দুইটা এই দুইটা টান দিলাম আমরা, যেহেতু ভেক্টরের আমার এখন স্কেলার মান আনতে হবে, অর্থাৎ মান আনতে হবে ভেক্টর সর্ব, তাহলে এটার হচ্ছে আমাদের মডিউল দিলে আমাদের এই স্কেলার মান হয়ে যায়, এই জন্য এটাকে আমি কী করতে হবে এই মড দিলাম হাফ, এইখানেও আমরা ভেক্টরে মড দিলাম, তাহলে আমাদের এই ভেক্টর চিহ্ন কি এটা মান হয়ে গেল স্কেলার মান, তাহলে ডি ই ইকুয়াল টু হাফ অফ বিসি। ওই কথাটা যেহেতু এই যে বললাম, যেহেতু এখন হাফ অফ বি ডি ই সমান হাফ অফ বিসি এটা আমাদের একটা হয়ে গেল, এখন বলছে তারা সমান্তরাল, তাহলে সমান্তরাল ওই যে বললাম, যেহেতু এই যে বলছি ডি এবং বিসি ভেক্টর দ্বয় একে অপরের স্কেলার গুণিতক, সুতরাং এদের ধারক রেখা দ্বয় একই অথবা সমান্তরাল হবে, কিন্তু এখানে ধারক রেখা দ্বয় এক নয়, তাহলে এদের ধারক রেখা কী হবে ডিই ও বিসি সমান্তরাল, অর্থাৎ ডি সমান্তরাল বিসি। এই কথাটুকু আমরা এইখানে আগেও বলতে পারতাম, আগে এই কথাটা বলে এটা পরে দেখাতে পারতাম, এটাতে কিছু আসা যায় না, যেটা তুমি করতে পারো, অর্থাৎ এই জায়গা থেকে আমরা এই মন্তব্যটা আগে করতে পারতাম, তারপরে আবার দিয়ে এটা করতে পারতাম। সুতরাং আমরা পেয়ে গেলাম কি ডিই হাফ অফ বিসি,
এবং পেয়ে গেলাম ডি সমান্তরাল বিসি। তাহলে দেখো আমরা যে জিনিসগুলো প্রথমে আলোচনা করলাম যে আমাদের যে ভেক্টর যুগের ত্রিভুজ বিধি এবং দুইটা ভেক্টর এর স্কেলার গুণিতক, এই দুইটা জিনিস কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা কি পেলাম, সুতরাং ডি সমান্তরাল বিসি এবং ডি ইকুয়াল টু হাফ অফ বিসি। শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। তারপরে যদি তোমাদের সমস্যা থাকে আমরা বললে আমরা সাহায্য করবো ইনশাল্লাহ। এখন আমাদের গ নাম্বারের যে সমস্যাটার কথা বলা হয়েছে, দেখো গ নাম্বারে বলা হয়েছে হলো আমাদের যে গ নাম্বারে আমাদের যে কথাটা বলা হয়েছে খেয়াল করে দেখো, গ নাম্বারে ডিই বিডি ও সিই এর মধ্যবিন্দু। আসলে খেয়াল করে দেখো আমরা যে ত্রিভুজটা পেয়েছি, এখানে ত্রিভুজটা পেয়েছি, এইখানে তারা এই কথাটাই বলছে। আমরা যে ডিই যোগ করার ফলে যে এই যে নিচের অংশটা পেয়েছি, এই যে এই নিচের অংশটা দেখো, এটা একটা ট্রাপিজিয়াম হয়ে গেছে। এই দুইটা সব বিপরীত বা দুইটা সমান্তরাল, আর পাশেরটা তির্যক বা যাই হোক, এটার কী হবে, আমাদের ট্রাপিজিয়াম হয়ে যাবে। এই জন্যে তারা এখানে বলেছে, এর ভিত্তিতেই বলেছে যে ডিই বিডি ও সিই এর মধ্যবিন্দু যথাক্রমে এম এবং এন হলে, তাহলে এখানে আমাদের বিডি বলতে এই যে এইটা, আর সিই বলতে হচ্ছে এটা, তাহলে এর মধ্যবিন্দু আর এর মধ্যবিন্দু বলে দিয়েছে। এখন চিত্রটা দেখো, আমরা এখানে চিত্র এঁকেছি, তাহলে এই যে দেখো আমরা এখানে বড় করে এঁকেছি, ওই স্ট্রাকচারটা এখানে নিয়ে আসছি, বিডি আর হচ্ছে সিই, এর মধ্যবিন্দু হচ্ছে এম আর সিই এর মধ্যবিন্দু হচ্ছে এন। তাহলে তারা এটাই বলতে চাচ্ছে, যদি যদি বিডি ও সিই এর মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন হয়, তাহলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এই ডিইটা ডিই সমান্তরাল এম এন সমান্তরাল বিসি, এই তিনটাকে সমান্তরাল, এই দুইটা তো সমান্তরাল আমরা আগেই প্রমাণ করছি। এখন তাদের এটা দিয়ে আমরা এই সংযোগ রেখাটা যে আসছে সেটা তিনটা সমান্তরাল আমাকে দেখাইতে হবে। আর কি দেখাইতে হবে, এই রেখাটা দৈর্ঘ্য হবে এই দুইটা সমান্তরাল রেখার যোগফলের অর্ধেক, এই কথাটাই তারা এখানে বলতে চেয়েছে। প্রমাণটা আমরা কিভাবে করব, এইখানে আমাদের বিশেষ নির্বাচনে আমরা বলছি যে খতে উদ্দীপকের আলোকে আমরা পাই ডিই আর বিসি সমান্তরাল, এটা আমরা ক্ষয়ে প্রমাণ করে ফেলেছি। সুতরাং এই যেহেতু দুইটা সমান্তরাল বাহু, তাইলে অবশ্য আমরা বলতে পারছি যে বি সি ই ডিটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, বিপরীত দুইটা বাহু সমান্তরাল হলে আর অন্য দুইটা বাহু সমান্তরাল না হলে এটা ট্রাপিজিয়াম হয়। তাহলে দেওয়া আছে আমাদের বিডি ও ইসি এর মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন, এম এন যোগ করলাম, তাহলে প্রমাণ করতে হবে যে আমাদের ডিই সমান্তরাল এম এন সমান্তরাল বিসি এবং এম এন ইকুয়াল টু হাফ অফ ডিই প্লাস বিসি প্লাস ডি। শিক্ষার্থীরা এখন আমরা এটা প্রমাণ করতে গিয়ে আমাদের কিন্তু অবস্থান ভেক্টর লাগবে, অবস্থান ভেক্টর ছাড়া এটা আমরা করতে পারবো না। তাহলে আমরা মনে করি নিচ্ছি আমাদের চারটা বিন্দু আছে, একটা হচ্ছে বি সি ই ডি চারটা বিন্দু ট্রাপিজিয়ামের। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ট্রাপিজিয়ামের এই চারটা বিন্দু বি সি কৌণিক বিন্দু বি সি ই ডি এর অবস্থান ভেক্টর যথাক্রমে বি স্মল, এটা হলো স্মল অবস্থান ভেক্টরগুলো স্মল লেটারে নেব, বি সি ই ডি এটি ক্যাপিটাল লেটার আর এগুলোর স্মল লেটারগুলো নিচ্ছি আমরা তার অবস্থান ভেক্টর। এখন অবস্থান ভেক্টর থেকে যদি আমরা জিনিসটা চিন্তা করি, আমরা কিন্তু দুইটা বিন্দুর সংযোগ রেখায় অবস্থান ভেক্টরে শিখেছিলাম যে অবস্থান ভেক্টরে আমরা শিখেছি কি, যে আমাদের চিত্রের দিকে যদি আমরা একটু তাকাই, খুব খেয়াল করে দেখো আমাদের ডি ডিই, তাহলে ডিইটা কী হবে, আমরা বলছিলাম যে দুইটা বিন্দুর যদি অবস্থান ভেক্টর জানি, তাহলে এই দুই বিন্দুর সংযোগ রেখার অবস্থান ভেক্টর হবে ডিই, তাহলে অবস্থান ভেক্টর হবে ই মাইনাস ডি, এটা আমরা শিখেছি। তাহলে দেখো আমরা এখানে কী লিখছি, যে তাহলে ডিই সমান হচ্ছে
ইডি। তাহলে বিসি যদি হয় তাহলে আমাদের চিত্রের দিকে আবার আমরা তাকাই, বিসিটা কি? পিসি। তাহলে অবস্থান ভেক্টর হবে কি? সি মাইনাস বি। এই দেখো আমরা এখানে লিখেছি, তাহলে বিসি ইকুয়াল টু হবে সি মাইনাস বি। শিক্ষার্থীরা এইগুলো খুব দরকার, অবস্থান ভেক্টর, আমরা রেখার অবস্থান ভেক্টর আর বিন্দুর অবস্থান ভেক্টর খুব খেয়াল করতে হবে। ডির অবস্থান ভেক্টর জানি, ই এর অবস্থান ভেক্টর জানি, তাহলে ডিই এর অবস্থান ভেক্টর হবে তাদের প্রান্ত বিন্দু দুইটার অবস্থান ভেক্টর দুইটার বিয়োগফল, সেটা কি হবে? ডি থেকে ই না, ই থেকে ডি, ঠিক বিসি, তাহলে সি থেকে বি। এই হলো আমাদের এটার মান। এখন তাহলে মধ্যবিন্দু হচ্ছে এম। এম কার মধ্যবিন্দু? বিডি এর মধ্যবিন্দু। এই যে আমাদের চিত্রে কি আছে দেখো, এই যে বিডি এর মধ্যবিন্দু এম। তাহলে মধ্যবিন্দু এম এর এটা আরেকটা শর্ত আছে, যে মধ্যবিন্দুর যদি হয় সমান সমান হয় তাহলে দুইটা প্রান্ত অবস্থান ভেক্টরের যোগফল ডিভাইডেড বাই টু, মাঝখান। তাহলে আমাদের এইখানে এটা হবে এম বিন্দুর অবস্থান ভেক্টর, এম বিন্দু হচ্ছে আমাদের বিডি এর মধ্যবিন্দু, তাহলে বি এর অবস্থান ভেক্টর প্লাস ডি এর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই টু, মানে হাফ অফ বি প্লাস ডি বাই বি প্লাস ডি। ঠিক একইভাবে আরেকটা মধ্যবিন্দু আছে আমাদের এন। এন কার মধ্যবিন্দু? এন হচ্ছে আমাদের চিত্রে তাকাই, এন হচ্ছে আমাদের সিই এর মধ্যবিন্দু, তাহলে সি প্লাস ই ডিভাইডেড বাই টু। এইখানে দেখো আমাদের এন বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে হাফ অফ সি প্লাস ই, যেহেতু এন হচ্ছে সি এর সিই এর মধ্যবিন্দু। তাহলে আমরা তাহলে এখন এম এন এর ভেক্টরটা কী হবে? তাহলে দেখো এম এন, তাহলে এম এন, তাহলে আমরা কী বলছি, এম এর অবস্থান ভেক্টর জানি, এন এর অবস্থান ভেক্টর, তাহলে এম এন কী হবে? তাহলে এইটার অবস্থান ভেক্টর থেকে এটার অবস্থান ভেক্টর বিয়োগ হবে, তাহলে এম এন, তাহলে এন এর অবস্থান ভেক্টর মাইনাস এম এর অবস্থান ভেক্টর, তাহলে এন এর অবস্থান ভেক্টর কি? হাফ অফ সি প্লাস ই, এই যে এটা মাইনাস হচ্ছে এটা। তাহলে এখন এখন আমরা ক্যালকুলেশন করব, দেখো হাফ সি প্লাস, তাহলে এখন দেখো আমাদের হাফ কমন নিয়ে গেলে এখানে সি এর সাথে আমাদের আনতে হবে, যেটা খেয়াল করো একটা আসবে আমাদের বিসি আর একটা আসবে ডিই। তাহলে আমাদের এখানে সি এর সাথে বি আর ই এর সাথে ডি, এ দেখো সি মাইনাস বি আর এখানে হচ্ছে প্লাস ই মাইনাস ডি, তাহলে সি মাইনাস বি এইখানে, তাহলে সি মাইনাস বি এর মানে যে আমরা বের করে রাখছি সি মাইনাস বি হচ্ছে বিসি, এই যে বিসি বের করলাম বসালাম, আর ই ডি ই মাইনাস ডি হচ্ছে ডিই, এই যে ডিই মান, এই যে এক আর দুই এর সাহায্যে আমরা এই কথাটা পেয়ে গেলাম। তাহলে দেখা যাচ্ছে কি, এখানে এম এন একটা ভেক্টর, যেহেতু বিসি একটা ভেক্টর, ডিই একটা ভেক্টর, তাহলে তাদের যোগফল একটা ভেক্টর, তাহলে এই টোটালটা একটা ভেক্টর। তাহলে দেখো তো আমাদের ওই শর্তে চলে আসছে কি না, এম এন একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরটা এই ভেক্টরের স্কেলার গুণিতক, যেহেতু স্কেলার গুণিতক তাহলে এই ভেক্টরের ধারক রেখা, এই ভেক্টরের ধারক রেখা হবে আমাদের কী হবে, হয় একই হবে নাহলে সমান্তরাল হবে, কিন্তু এদের ধারক রেখা তো এক নয়, সুতরাং এই জন্য বলছি এখানে এম এন ও বি সি প্লাস ডিই ভেক্টর দ্বয় একে অপরের স্কেলার গুণিতক হয়, এদের ধারক রেখার দ্বয় পরস্পর সমান্তরাল। যেহেতু এখানে বিসি আর ডিই দেখো, বিসি আর ডি যেহেতু পরস্পর সমান্তরাল, তাহলে এই টোটাল ভেক্টরটাও কিন্তু এদের সমান্তরাল হবে, বি সি এবং ডিই আমাদের কিন্তু প্রশ্নে এটা সামান্ত ট্রাপিজিয়ামে আমরা বলেছি, এই যে বিসি আর ডিই সমান্তরাল, যেহেতু বিসি আর ডিই সমান্তরাল তাহলে তাদের যোগফল ভেক্টরটাও হবে তাদের সমান্তরাল, এটা আমাদের ভেক্টরের শর্ত। তাহলে আমরা যেহেতু বিসি ও ডিই পরস্পর সমান্তরাল, সুতরাং বিসি প্লাস ডিই ভেক্টরটিও এদের সমান্তরাল হবে, এটা আমাদের মনে রাখতে হবে, এটা শর্ত। তাহলে এখন কী দাঁড়ালো, এম এন, তাহলে বি এম এন বিসি এবং ডিই পরস্পর সমান্তরাল, তাহলে অর্থাৎ কী হচ্ছে, ডিই সমান্তরাল
এম এন সমান্তরাল বিসি। তাহলে এখন আমরা যখন এটাকে আবার এখন যদি মানে যাই, তাহলে মানে যাওয়ার অর্থ কী? অর্থাৎ এদেরকে আমাদের এখন মান বের করতে হলে কী হতে হবে? মড নি মড দিতে হবে। এই যে ভেক্টরকে মড দিয়ে আমরা এম এন ভেক্টরকে মড দিলাম হাফ অফ, এটাকে মডে আনলাম, আনার পরে আমাদের এটা হাফ অফ, এটাকে আলাদা আলাদা করলাম ভেক্টর চিহ্ন সরানোর জন্য, মান আনার জন্য স্কেলার। তাহলে এম এন সমান হয়ে যাচ্ছে হাফ অফ বিসি প্লাস ডিই। তাহলে আমাদের এখানে প্রমাণ করলাম যে আমরা ডিই সমান্তরাল এম এন সমান্তরাল বিসি, আর এখানে আমরা তাহলে প্রমাণ হয়ে গেলো এম এন ইকুয়ালটা হাফ অফ বিসি প্লাস ডিই। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল ডিই সমান্তরাল এম এন সমান্তরাল বিসি এবং ডি এম এন ইকুয়ালটা হাফ অফ বিসি প্লাস ডিই। তাহলে প্রমাণিত। শিক্ষার্থীরা তোমাদের এই জায়গাটাতে তোমাদের একটু বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু তারপরে তোমরা একাধিকবার কথাটা একটু বুঝে নাও, মানে দেখলে লিখলে ইনশাআল্লাহ হয়ে যাবে। কারণ এখানে দুইটা ভেক্টর যেহেতু এখানে তাদের যোগফল ভেক্টর, বিয়োগফল ভেক্টর, গুণফল ভেক্টর, তাহলে এখানে এম এন সমান্তরাল যেহেতু স্কেলার গুণিতক, তাহলে এটা সমান্তরাল, তার মানে এট বি আর বি সি যেহেতু আলাদা আলাদা সমান্তরাল, তাহলে এদের এটা আর এটা যেহেতু সমান্তরাল, বি সি আর ডি যেহেতু আলাদা সমান্তরাল, তাহলে এরা আলাদা আলাদাভাবে এর সমান্তরাল। এইটাই এই যুক্তিটা, এই কথাটাই আমাদের এখানে বলে দিতে হবে। এই কথাটা প্রায় তোমাদের মুখস্থ করতে হবে, তবে যদি বুঝে করো তাহলে তোমাদের কথাটা মনে থাকবে, তা নাহলে তোমাদের এটা মনে রাখতে পারবে। তাহলে আমরা এখানে ভেক্টর তিনটা সমান্তরাল পেয়ে গেলাম, আর যোগফলটা পেয়ে গেলাম, তাদের মধ্যবিন্দুর যোগফল পেয়ে গেলাম হলো এটা। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই থাক। তোমরা একটু যেহেতু ভেক্টর তোমাদের অনেক কাছে একটু কঠিন মনে হয়, তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করো, প্রশ্নটা ভালো করে প্রশ্নটা শিখে, প্রশ্নটা বুঝে ত্রিভুজবিধিটা শিখো, এবং দুটা ভেক্টর স্কেলার গুণিতক হলে সেটা তোমরা একটু ভালো করে শিখো। শিখলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস তোমরা এটা পারবে, তবে একাধিকবার একটু প্র্যাকটিস করতে হবে।